বন্ধুরা, এই গরমে কোথাও ঘুরতে যাওয়াই বলো আর বন্ধুরা মিলে মজা করতে যাওয়াই বলো, এখন সেরা ঠিকানা হচ্ছে ওয়াটার পার্ক। তাই হ্যাপি জার্নি উইথ অয়েন চ্যানেল তোমাদেরকে আজকে উপহার দিতে চলেছে কলকাতার কাছাকাছি যে টপ ফাইভ ওয়াটার পার্ক আছে তার ঠিকানা এবং সমস্ত ডিটেলস। তো তোমরা কোন ওয়াটার পার্কে যাবে বা কীভাবে যাবে, সেখানে টিকিট প্রাইস কত বা তার টাইমিংই বা কী আছে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের এই ভিডিওয়ে টপ ওয়ানে আছে অ্যাকোয়াটিকা, যেটি কলকাতার রাজারহাটের কাছে হাতাগাছিয়া কচুপুকুরে অবস্থিত। তো এবার জেনে নেওয়া যাক তোমরা এখানে যাবে কিভাবে। তোমরা যদি হাওড়া থেকে যাও, 12C/2 বাস ধরে নিতে পারো, অথবা ধর্মতলা ও শিয়ালদা থেকে গেলে নিউ টাউনগামী যে কোনো বাস ধরে তোমরা নিউ টাউন মোড়ে চলে যাবে, সেখান থেকে অটো ধরে খুব সহজেই চলে যেতে পারবে অ্যাকোয়াটিকা। এবার চলো জেনে নেওয়া যাক এর টাইমিং কী আছে। এই পার্কটি খোলার সময় হচ্ছে সকাল 10টায় এবং বন্ধ হয় বিকাল 6টাতে। আর যেহেতু এটা টপ ওয়ান লিস্টে আছে, তাই এর টিকিট প্রাইসও একবারে টপ। উইকডেতে প্রাপ্তবয়স্কদের জন্য প্রাইস হচ্ছে 1000 টাকা, আর ছোটদের জন্য 500 টাকা মাথাপিছু। আর উইকেন্ডেতে যদি তোমরা যাও, তো তোমরা প্রাপ্তবয়স্কদের জন্য প্রাইস পড়বে 1100 টাকা, আর ছোটদের জন্য 550 টাকা। এছাড়া এখানে লকার ভাড়া আছে 200 টাকা করে, যেটা রিফান্ডেবল। পার্কের মধ্যে সিনথেটিক ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস অ্যালাউ করবে না, তাই তোমরা অবশ্যই সিনথেটিক ড্রেসটা ক্যারি করো। আর এখানে বাইরের খাবার ভেতরে অ্যালাউ নেই, তাই তোমরা অযথা বাড়ি থেকে খাবার ক্যারি করো না। তো একদিন এখানে তোমরা ঘুরে আসতেই পারো এই গরমের মধ্যে। তো চলো এই ভিডিওর এবার টপ টুয়েতে কী আছে দেখে নেওয়া যাক। এই ভিডিওর 2 নম্বরে আমরা দেখে নেব নিকো পার্ক, যেটি কলকাতার সেক্টর 4-এর বিধাননগর HM ব্লকে অবস্থিত। তো এবার আসি এখানে যাবে কিভাবে। এখানে যাওয়ার জন্য তোমরা হাওড়া থেকে S12 বাস অথবা শিয়ালদা থেকে 239 অথবা S12 বাস ধরে সরাসরি নিকো পার্কের সামনে চলে আসতে পারবে। আর এই নিকো পার্কের যে ওয়াটার পার্ক, সেটি ওয়েট ও ওয়াইল্ড নামে পরিচিত। আর এখানে 2 রকমের টিকিট আছে, একটা হচ্ছে এন্ট্রি টিকিট যার মূল্য 300 টাকা মাথাপিছু, এর সাথে তোমরা 13টা রাইডস ফ্রি পাবে। আর যদি তোমরা 1000 টাকা দিয়ে পুরো একটা প্যাকেজ, মানে পুরো অল পার্কের টিকিটটা কাটো, তার সাথে তোমরা ওয়াটার পার্কের টিকিটও পেয়ে যাবে। তো এই 1000 টাকার টিকিটটাতে তোমরা সমস্ত রাইডস এবং ওয়াটার পার্কেও ঘুরতে পারবে। তো তোমাদের ভালো হবে এই মাথাপিছু যে 1000 টাকার টিকিট এটা কেটে নেওয়া। আর এখানকার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6:45 পর্যন্ত। আর এখানে ওয়াটার পার্কে যে লকার ভাড়া, তার জন্য ডিপোজিট করতে হবে তোমাদের 400 টাকা, আর 100 টাকা তোমাদের লকার ভাড়া নেবে। আর যখন তোমরা লকারের চাবি রিটার্ন করে দেবে, সাথে সাথে 300 টাকা তোমাদের ব্যাক করে দেবে। এছাড়া তোমরা যদি এখানে লাইফ জ্যাকেট নাও, তার জন্য ভাড়া পড়বে 300 টাকা। এই পার্কেতেও কোনো সিনথেটিক ছাড়া অন্য কোনো ড্রেস অ্যালাউ নেই, আর বাইরের খাবারও ভিতরে নিয়ে যাওয়া যাবে না। এখানেও তোমরা একদিন মজা করে আসতেই পারো। তো চলো এবার এই 3 নম্বরে যে ওয়াটার পার্ক, সেটি হলো অ্যাকোয়া মারিনা। এই ওয়াটার পার্কটি কলকাতার খুব কাছেই হুগলিতে অবস্থিত। এখানে আসার জন্য তোমরা হাওড়া থেকে মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা হুগলি স্টেশনে নেবে পড়বে। আর যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসো, তো শিয়ালদা থেকে নৈহাটি হয়ে ব্যান্ডেলে আসবে। তো ব্যান্ডেলের পরের স্টেশন হচ্ছে হুগলি। এছাড়া যদি তোমরা কাটোয়া বা বর্ধমানের দিক থেকে আসো, তো হাওড়া লোকাল ধরে তোমরা হুগলি স্টেশনে চলে আসতে পারবে। স্টেশন থেকে নেমে 5 মিনিট একটা অটো ধরে তোমরা এই পার্কের সামনে চলে আসবে। আর এই পার্কের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। আর টিকিট প্রাইস মাথাপিছু 500 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য, আর 5 থেকে 10 বছর যদি বয়স হয় তার জন্য মাথাপিছু 400 টাকা, আর বয়স যদি 5 বছরের নিচে হয় তার জন্য কোনো টিকিট প্রাইস নেই। এখানেও স্লাইডগুলোর জন্য শুধুমাত্র সিনথেটিক ড্রেসই অ্যালাউ আছে, আর বাইরের খাবার এখানেও ভেতরে নিয়ে যেতে দেওয়া হয় না। এরপর এই ভিডিওয়ে 4 নম্বর যে ওয়াটার পার্কের কথা বলবো, সেটি হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক, যেটি বিড়াতে অবস্থিত। এখানে আসার সবচেয়ে সহজ পথ হচ্ছে শিয়ালদা থেকে
হাবড়া বা বনগা লোকাল ধরে তোমরা বিড়া স্টেশনে চলে আসবে। স্টেশনে নেবে একটা টোটো করে খুব সহজেই চলে যেতে পারবে এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। এখানে টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর টিকিট প্রাইস প্রাপ্তবয়স্কদের জন্য 400 টাকা, আর 10 বছরের নিচে যদি বয়স হয় তাদের জন্য 300 টাকা মাথা পিছু। এছাড়া লকার ভাড়ার জন্য 100 টাকা লাগবে, আর এক্সট্রা তোমাদের 100 টাকা নিয়ে রাখবে, অর্থাৎ 200 টাকা প্রথম নেবে, যখন তোমরা লকারের চাবি ফেরত দেবে তখন 100 টাকা রিটার্ন করে দেবে। এখানেও সিনথেটিক ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস অ্যালাউ নেই, ও বাইরের খাবারও ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ। আর সমস্ত ওয়াটার পার্কের ক্ষেত্রেই যদি তোমরা ড্রেস সিনথেটিক না নিয়ে যেতে পারো তো চিন্তার কোনো কারণ নেই, পার্কের ভেতর থেকে তোমরা নির্দিষ্ট মূল্য দিয়ে তোমরা ভাড়া পেয়ে যাবে। চলো এবার দেখে নিই এই ভিডিওর 5 নম্বর অর্থাৎ শেষ যে ওয়াটার পার্ক, সেটি হলো অগ্নিকন্যা। এই ওয়াটার পার্কটি বনগাতে অবস্থিত, আর এখানে যাওয়ার জন্য তোমরা শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে বনগা স্টেশনে চলে যাবে। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে খুব সহজেই অগ্নিকন্যা এই ওয়াটার পার্কে পৌঁছে যাবে। এখানে টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধে 8টা পর্যন্ত, আর টিকিট প্রাইস, এখানেও দু রকমের টিকিট আছে, একটা হচ্ছে এন্ট্রি টিকিট 50 টাকা, আর ভেতরে ওয়াটার পার্কের জন্য তোমাদের আলাদাভাবে 150 টাকা টিকিট কাটতে হবে। আর এখানকার যে লকার চার্জ সেটা হচ্ছে 20 টাকা, আর ডিপোজিট মানি তোমাদের 50 টাকা রাখতে হবে, লকারের চাবি রিটার্ন করার পর তোমরা পয়সাটা ফেরত পেয়ে যাবে। আর অন্য ওয়াটার পার্কের মতোই এখানেও সিনথেটিক ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস অ্যালাউ নেই, এবং বাইরের খাবারও ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ। যদিও এই ওয়াটার পার্কটি খুবই ছোট, তবুও এখানে দামও খুবই অনেকটাই কম, মাত্র 200 টাকাতে তোমরা পার্কটাকে ঘুরে নিতে পারবে। এছাড়া এখানে ড্রাই পার্কও আছে, তো এমনি মিনি চিড়িয়াখানাও এর মধ্যে পড়া আছে, তোমরা এই পার্কটাকে ঘুরে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো এখন ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।